মাইকেল জ্যাকসন বিশ্বের সবচেয়ে সফল সেলিব্রিটি। মাইকেল জ্যাকসন গান, নাচ এবং ফ্যাশনে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার রহস্যে ঘেরা জীবন এবং 150 বছর বেঁচে থাকার কৌশল নিয়ে অনুসন্ধান 24 এর আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ১৯৫৮ সালের 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গেরি নামে এক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 10 ভাইবোনের মধ্যে অষ্টম ছিলেন মাইকেল জ্যাকসন। তার পরিবার ছিল আফ্রো আমেরিকান। পরিবারের অসচ্ছলতার কারণে একটি কারখানায় চাকরি করতে হয় তাকে। মাইকেল জ্যাকসন মাত্র 5 বছর বয়সে তার ভাইদের সঙ্গে জ্যাকসন 5 মিউজিক্যাল গ্রুপে যোগ দেন। 1969 সালে প্রথম মিউজিক অ্যালবাম ডাইনা রোজ প্রকাশিত হয়। তারপর একের পর এক অ্যালবাম বের হতে থাকে। 1980-এর দশকে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁয়া। নাচ ও গানের অসাধারণ শৈলী তাকে বিশ্বের শীর্ষ তারকায় পরিণত করে, যার ফলে টাকা আর খ্যাতি কোনোটারই অভাব হয়নি মাইকেলের। সুন্দর এই পৃথিবীর মায়া তারও ছিল, তাই অমর হওয়ার রাস্তা খুঁজছিলেন তিনি। মাইকেল জ্যাকসনের রহস্যময় জীবনে 150 বছর বাঁচার আপ্রাণ চেষ্টা ছিল অন্যতম। তিনি 150 বছর বাঁচার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। কারোর সাথে হাত মেলাবার সময় হ্যান্ড গ্লাভস পরিধান করতেন এবং মুখে মাস্ক লাগাতেন। খাবার খাওয়ার আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন তাকে ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল। সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু পাওয়ার জন্য অক্সিজেনযুক্ত বেডে ঘুমাতেন তিনি। নিজের কালো ত্বক পরিবর্তন করতে প্লাস্টিক সার্জারি করে নিজেকে ফর্সা করেন। নিজের জন্য অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন তিনি, যাদের সমস্ত খরচ নিজেই বহন করতেন, যাতে হঠাৎ করে দরকার পড়লে তারা কিডনি, চোখ, ফুসফুস সহ শরীরের যে কোনো অঙ্গ মাইকেলকে দিতে পারেন। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না মাইকেল। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার লক্ষ্যে এগিয়ে চলছিলেন, কিন্তু পারলেন না তিনি। মাত্র 50 বছরে 2009 সালের 25শে জুন জনপ্রিয় গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পিছনে সঠিক কী কারণ ছিল তা নিয়ে রয়েছে নানা রকম বিতর্ক। যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখতেন, তার স্বপ্ন অধরাই রয়ে গেল। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রা 25 লক্ষ লোক লাইভ দেখেছিল, যেটা আজ পর্যন্ত সব থেকে বড় লাইভ টেলিকাস্ট ছিল। তার মৃত্যুর দিন অর্থাৎ 25শে জুন 2009 সালে উইকিপিডিয়া, টুইটার, গুগল সহ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। গুগলে 4 লক্ষ লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল। অতিরিক্ত সার্চের জন্য গুগলে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল, যার জন্য প্রায় 2.5 ঘন্টা গুগল কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন। সাজানো পৃথিবীর সাজানো জীবন সব কিছুই বৃথা। মৃত্যু যে কোনো সময় আমাদের দুয়ারে হঠাৎ করেই করা নাড়ে। পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে যেতে হয় আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। নিয়মিত অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।